হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো, আজকে আমরা বর্ণপরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 5 ও 6 পড়ব। এর আগের দিন আমরা কি পড়েছি বর্ণপরিচয় বইয়ের? অওয়া বর্ণগুলো পড়েছি, আর তার সাথে সাথে কিছু আমরা এইদিকে দেখো বানান পড়েছি। দীর্ঘ পর্যন্ত বানান আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়বো রি থেকে। রিয়ে কি বলেছে দেখো, রিয়ে বলেছে ঋষি। ঋষি বানান কি? রি মধ্যনস্বরে হস্যই, ঋষি। লিয়ে লিচু, লিচু 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 বানান কি? লয়ে হস্যই, চয়ে হস্য, লিচু। এ এক তারা, এক ক এক তো একার একা তারা, এক তারা। ওই এ ঐরাবত, ঐরাবত মানে হচ্ছে হাতি। ওই রয়াকা বত ঐরাবত। ওয়ে ওল, ওল 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 কোথায় হয় জানো তো? ওল হয় মাটির তলায়। ঔ, ঔবে কি? ঔষধ। ও মধনস্য ধ, ঔষধ। তাহলে তোমাদের এই 6টা বানান পড়া রইল। এবার দেখো পৃষ্ঠা নাম্বার 6 কি আছে। পৃষ্ঠা নাম্বার 6 আছে কি বলতো? দেখো এখানে কি বলেছে, স্বরবর্ণ পরিচয়ের পরীক্ষা। এখানে দেখো স্বরবর্ণ দেয়া আছে, কিন্তু স্বরবর্ণগুলো এলোমেলোভাবে দেয়া আছে। তোমাদেরকে এলোমেলো স্বরবর্ণগুলোকে পড়ে বলতে হবে কোনটা কোন স্বরবর্ণ। আশা করছি তোমরা এর আগের ক্লাসে স্বরবর্ণ অ থেকে ও পর্যন্ত ভালোভাবে শিখে এসেছো, সুতরাং তোমাদের এই এলোমেলো স্বরবর্ণগুলো চিনতে কোনো রকম অসুবিধা হবে না। তবু আমি একবার বলে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বলবে। তাহলে প্রথমে এটা কি বলতো, এটা হচ্ছে অ, তারপর এটা হস্যই, এটা রি, তারপর দীর্ঘ, তারপর আ, এটা কি লি, তারপর হস্য এ, তারপর দেখো নিচে কি আছে, দীর্ঘই, ঔ, ওই ও। তাহলে এই এলোমেলো স্বরবর্ণ আর তার সাথে এদিকে 6টা বানান তোমাদের পড়া রইল। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো পড়াটা, বাড়িতে পড়বে, পড়ে তৈরি করে ফেলবে। যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। ওকে, চলো, বাই।